এবারে উন্নয়নের বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন দেশের একটি মানুষও গৃহহীন বা ভূমিহীন থাকবে না তারই ফলশ্রুতিতে দিনরাত কাজ করে যাচ্ছেন কুমিল্লার নয় আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম আজিজুল হকের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন শারমিন আজাদ শান্তা মুজিব বর্ষে গৃহহীন থাকবে না কেউ এই অঙ্গীকারকে বাস্তবায়ন করতে প্রতিটি গৃহহীন ভূমিহীন পরিবারই পাচ্ছে দুর্যোগ সহনীয় সেমি পাকা ঘর আর 2% জমির মালিকানা এরই ধারাবাহিকতায় কুমিল্লায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় ধাপে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে 296টি পরিবারকে দেয়া হয়েছে ঘর এ যেন স্বাধীন দেশে মাথা উঁচিয়ে থাকা বঙ্গবন্ধুর স্বপ্নের আরেক প্রতিফল প্রধানমন্ত্রীর উপহারের পাশাপাশি নিজের টাকায় বহু ভূমিহীনদের ঘর করে দিয়েছেন কুমিল্লা নয় আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম সরকার আমাদের ঘর দিয়েছে বাড়ি দিয়েছে আমরা আসলে অসহায় ভূমিহীন আমাদের একটা ঘর দিয়েছে অনেক সুন্দর করে আমরা এককালীন কোনো কিছু ছিল না আমরা খুবই অসহায় ছিলাম আমরা এই ঘরগুলো পেয়েছি মাননীয় এলজিআইডি মন্ত্রী স্থানীয় সরকার আলহাজ তাজুল ইসলাম সরকার মন্ত্রী সাহেবের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম নিজেই দেখভাল করছেন এই প্রকল্পের কার্যক্রম বঙ্গবন্ধুর যে অঙ্গীকার সেই অঙ্গীকার আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে যাচ্ছেন ইনশাআল্লাহ উনি করে সমাপ্ত করে যাবেন আমরা বিশ্বাস রাখি যদিও উপজেলা আশ্রয়ন প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে অনেক অভিযোগ ছিল তবে অবশেষে বাস্তবে রূপ নিয়েছে প্রকল্পটি জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে আজকে উনি সারা বাংলাদেশের যে বিশাল মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে গ্রামকে শহরে রূপান্তরিত করার যে চেষ্টা সেটা অবশ্যই উনি সফল এবং সফল হবেন এবং সার্থক হবেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অবশ্যই তাজুল ইসলামের মতো শেখ হাসিনার কর্মীদের দ্বারাই সম্ভব এবং ইনশাল্লাহ হবে যদি জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের ধারা সেটা যদি অব্যাহত থাকে এবং সরকারের ধারাবাহিকতা যদি এগিয়ে যায় এবং সরকারের ধারাবাহিকতা যদি থাকে তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত বাংলাদেশ 2041 সালের আগেই জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এই বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে নিজেদেরকে একটি উন্নত রাষ্ট্র এবং উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে এতগুলো অসহায় গৃহহীনদের মাথা গোজা ঠাই করে দেওয়ার নজির হয়তো অন্য কোনো দেশে আর নেই শারমিন আজাদ শান্তা এশিয়ান টেলিভিশন